প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের বাইনারি যুগ সম্পর্কে আলোচনা করব ঝটপট চলো বাইনারি যুগটা শিখে ফেলি দুই মিনিটে বাইনারি যুগ প্রথমে বাইনারি যুগ শিখতে গেলে তোমাকে যেটা শিখতে হবে বাইনারি যুগের নিয়ম বাইনারি যুগের ক্ষেত্রে হচ্ছে শূন্য আর শূন্য যোগ করলে হচ্ছে শূন্য শূন্য আর 1 যোগ করলে হচ্ছে 1 1 আর শূন্য যোগ করলে হচ্ছে 1 2 1 আর 1 যোগ করলে হচ্ছে 10 শূন্য নামতেছে এক হাতে থাকবে 1 কেরি বিট 1 কেরি বিট থাকবে এক হাতে তো 1 প্লাস 1 প্লাস 1 যোগ করলে হচ্ছে 1 কেরি থাকবে 1 1 আচ্ছা একটু খেয়াল করো বিষয়টা আমরা মোটামুটি নিয়মটা যে 0 0 যোগ করলে 0 0 আর 1 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 এটা আমরা জানি কিন্তু এই জায়গায় আমি কি বলতেছি এটা খেয়াল করো দুইটা 1 যোগ করলে হচ্ছে 10 দুইটা 1 যোগ করলে কত 10 দুইটা 1 যোগ করলে কত 10 10 এর 0 নামতেছে এক হাতে থাকতেছে পরে কথাটা একটু খেয়াল করো আবার বলতেছি তিনটা 1 যোগ করলে কত 11 তিনটা 1 যোগ করলে কত 11 তিনটা 1 যোগ করলে কত 11 1 নামবে 1 কেরি থাকবে এখন চলো এটা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে প্রথমটা দেখো 0 আর 1 যোগ করলে হচ্ছে 1 0 আর 1 যোগ করলে কত হচ্ছে 1 কেরি নাই তাহলে পরের লাইনে আসো এই লাইনে কয়টা 1 দুইটা 1 তাহলে দুইটা 1 যোগ করলে হচ্ছে 10 দুইটা 1 যোগ করলে কত হয় 10 10 এর 0 নামতেছে এক হাতে থাকতেছে তাহলে দুইটা 1 যোগ করলে কত 10 তারপরে আবার দেখো কেরি 1টা পরের লাইনে চলে আসে তাহলে কয়টা 1 তিনটা 1 তিনটা 1 কত 11 তারপর 11 এর 1টা পরের লাইনে চলে আসে 1 আর 1 যোগ করলে হচ্ছে দুইটা 1 যোগ করলে 10 কেরি 1টা আবার পরের লাইনে দুইটা 1 যোগ করলে হচ্ছে 10 পরের লাইনে আবার কেরি 1টা দিছে তিনটা 1 হচ্ছে 11 তাহলে একটু মজার বিষয় খেয়াল করে দেখো তো 1 0 আর 1 যোগ করতেছি 1 পরের লাইনে দুইটা 1 যোগ করলে 10 কেরি 1টা পরের লাইনে আসলো দুইটা 1 হলো 10 কেরি 1টা পরের লাইনে আসলো তিনটা 1 যোগ করলে 10 ও 11 তাহলে কেরি 1টা পরের লাইনে চলে আসলো দুইটা 1 যোগ করলে 10 তাহলে পরের লাইনে 1টা চলে আসলো দুইটা 1 যোগ করলে 10 পরের লাইনে 1টা যখন চলে আসলো তিনটা 1 হচ্ছে 11 তাহলে আর একটু সহজ ভাবে ব্যাখ্যাটা দেই আরেকবার করা যেতে পারে 1 আর 0 যোগ করলে হচ্ছে 1 1 আর 0 আর 1 যোগ করলে 1 0 আর 1 যোগ করলে 1 0 আর 1 যোগ করলে 1 তাহলে 1 আর 0 যোগ করলে 1 এখন দেখো এই লাইনে কিন্তু দুইটা 1 দুইটা 1 যোগ করলে হচ্ছে 10 কেরি 1টা পরের লাইনে লিখলাম তাহলে কয়টা 1 তিনটা 1 তিনটা 1 হচ্ছে 11 আচ্ছা এটা হচ্ছে সাধারণ নিয়ম এখন ধরে নাও যে এমসিকিউ পরীক্ষা আসলো কিরকম আসলো এমসিকিউ পরীক্ষা এরকম আসলো ধরে নাও 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 তাহলে এই জায়গায় কয়টা 1 হচ্ছে দেখো তো 1 2 3 4 5 6 তাহলে 6 এর বাইনারি মানটা তাহলে বের করে ফেলি আমাদের বাইনারি মান 6 এর বাইনারি মানটা কিভাবে বের করি একটু খেয়াল করো 6 এর বাইনারি টার্ম নেম হচ্ছে 1 2 4 তাহলে 4 2 6 6 হয়ে গেল তাহলে কত হলো 6 এটা বাইনারি মান 1 1 0 তাহলে আমরা সহজে বের করতে পারছি এমসিকিউ আসলে 20 10 সেকেন্ডে নিয়ে বের করব কয়টা 1 1 কয়টা 1 গুণে ফেলবো 1 2 3 4 5 6 6টা 1 তাহলে 6 এর বাইনারি মান কত 110 এই যে নেমে ফেললাম আরেকটা হইতে পারে তোমাদের একটু জটিল চিন্তা করি যেমন মনে করো যে তোমাকে আসছে অঙ্কের মধ্যে এরকম আসছে যে অনেকগুলো ওয়ানের সমাহার হয়েছে যেমন 1101110 তারপর হচ্ছে 1101 তারপর হচ্ছে 101 তারপর হচ্ছে 101 এরকম দিল তাহলে দেখো ডাক্তার অনেক বড় মনে হচ্ছে কিন্তু তোমার হাতে সময় কম তাহলে কেমনে বের করবো একটু খেয়াল করার চেষ্টা করো তাহলে 1 2 3 4 5 পাঁচটা অনেক যোগ করলে হয় হচ্ছে 101 পাঁচটা অনেক যোগ করলে কত হবে 101 আমরা কিভাবে পাইলাম এটা দেখো 1 2 4 তাহলে 4 আর 1 5 0 তাহলে কত হলো 101 101 এর লাস্টে কত আছে 1 তাহলে 1 টা নামানো হলো নামানো হওয়ার পরে আর 10 থাকতেছে 10 পাওয়া যায় দুইটা অনেক যোগ করলে তাহলে দুই এই জায়গায় আছে তাহলে দুইটা অনেক জায়গায় আছে তাহলে দুই নাম্বার 1 তো আছেই দুই নাম্বার দুইটা 1 এই জায়গায় যেহেতু আছে তাহলে দুইটা 1 তিনটা চারটা 1 চারটা 1 যোগ করলে পাচ্ছি হচ্ছে 100 100 তে 0 নামতেছে কেরি থাকতেছে হচ্ছে 10 আসলে 10 বলতে দুইটা 1 আবার দুইটা অনেক জায়গায় থাকতেছে তাহলে দুইটা 1 তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা অনেক যোগ করলে হচ্ছে আবার 101 আবার 10 থাকতেছে আবার দুইটা 1 এই জায়গায় দুইটা অনেক যোগ করলে 2 3 4 5 পাঁচটা অনেক আবার 101 আবার দুইটা 1 থাকতেছে দুইটা অনেক দুইটা তিনটা তিনটা অনেক হচ্ছে 11 এক নামতেছে এক একে যোগ করলে 10 এই হচ্ছে অল্প সময়ে তুমি করতে পারো আচ্ছা তোমাদের যদি বাইনারি যুগটা ভালো লাগে থাকে তাহলে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো সবাইকে জানায় দাও থ্যাংক ইউ